নমস্কার নমস্কার সবাইকে, আপনাদের সামনে আবার হাজির হলাম আজকে একটা নতুন থিম নিয়ে। থিমটা হচ্ছে কিভাবে আপনি HTML-এ টেক্স অ্যানিমেশন বা অ্যানিমেশন অ্যাড করবেন CSS ফাইল দিয়ে। তো আমরা আগে HTML-এ বিভিন্ন রকমের কারুকার্য শিখেছি, যেমন কিভাবে ডিপ ডিজাইন করতে হয় CSS দিয়ে, কিভাবে বক্স ডিজাইন করতে হয়, কিভাবে পেজ ডিজাইন করতে হয়। তো এবার আমরা আছি পেজের মধ্যে কিভাবে টেক্সট অ্যানিমেশন করতে হয়, কিংবা ইমেজ অ্যানিমেশন করতে হয়, কিংবা বাটন অ্যানিমেশন করতে হয়। তো প্রসেসটা একই আছে, শুধু আমরা আজকে প্রথমে শিখব টেক্সট অ্যানিমেশন, তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বক্স অ্যানিমেশন এবং ইমেজ অ্যানিমেশনও শিখব। সো প্রথমে আপনার কী করতে হবে, প্রথমে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম হচ্ছে d8.html এবং CSS ফাইলের নাম হচ্ছে style8.css। আপনি নোটপ্যাড ওপেন করুন, HTML কোডটা তৈরি করুন। আমাদের অলরেডি আমরা একই কোডের উপর কাজ করছিলাম, তো কোডটা আমাদের এখানে আছে অলরেডি D7-এ। তো আমরা এটাই কি করছি, সিলেক্ট অল করে কপি করছি, করে নিউ ফাইল তৈরি করলাম, গিয়ে পেস্ট করলাম। করার পর আমরা কি করছিলাম, এখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আপনার এই যে মেন কন্টেন্টটা যেটা আছে, এই মেন কন্টেন্টের ফাইলটাকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমরা এই যে মেন কন্টেন্টটা আছে, ডিফারেন্ট ওয়ে অফ অ্যানিমেশন অ্যানিমেশন ইন HTML, আমরা এটাকে ডিফারেন্ট ওয়েজ অফ ক্রিয়েটিং অ্যানিমেশন ইন HTML5, এটাকে আমরা H1, এর মধ্যে যে ট্যাগটা রয়েছে এই ট্যাগের মধ্যে আমরা কি লিখছি, PID ইকুয়াল TXT ANI ANI MADION অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন PID-টা দিলাম। আইডি দেওয়ার পর এখানে কি লিখছি, NEW নিউ, যে পিটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এই যে টেক্সট আইডি যেটা আছে এই আইডিটাকে আমরা অ্যানিমেশন করবো। আর তার আগে আমাদের একটা টাইটেল ছিল, টাইটেল হচ্ছে অ্যানিমেশন এক্সাম্পল, অ্যানিমেশন এক্সাম্পল দিয়ে আমরা ফাইলটাকে সেভ করছি, সেভ অ্যাজ d8.html দিয়ে এটাকে অল ফাইল করে দিলাম, দিয়ে এবার সেভ করছি। দিয়ে সেভ করলে আমাদের কালার ফুলটা চলে আসছে। আর এখানে যে CSS ফাইলটা, এখানে CSS ফাইলটা d8 নামে আমি সেভ করে রাখছি, d8 নামে লিঙ্ক করে সেভ করে দিলাম। তবে এবার যদি আমি আউটপুটটা দেখি, আমার আউটপুটটা কি আসছে, আমার আউটপুটটা আগের মতো আসছে কি না আমাকে দেখতে হবে। তো কীভাবে দেখবো, d8 যে ফাইলটা আছে আমাদের আউটপুটটা এখানে নিউ বলে এই টেক্সটটা আছে, এই টেক্সটটাকেই আমরা কালারফুল করব, এই টেক্সটটাকে আমরা অ্যানিমেশন করব কালারফুল হিসেবে। এখানে কোনো ব্ল্যাঙ্ক কালার করা আছে, দেখুন এখানে যে ব্ল্যাঙ্ক কালারটা করা আছে কোনো কালারই করা নেই, নর্মাল টেক্সট করা আছে। তো এই টেক্সটটাকে আমাদের স্টাইলের মধ্যে নিয়ে অ্যানিমেশন করাতে হবে। তো কীভাবে আমরা করতে পারি, প্রথমে আপনি নিউ ফাইলে যান, ফাইলটাকে সেভ অ্যাজ style8.css বলে সেভ করুন। সেভ করার পর আপনার CSS এটা আসবে, আপনি এখানে লিখতে পারেন স্টার দিয়ে ক্লোন color কালার ইকুয়াল BLSCK ব্ল্যাক, নর্মাল কালার আমি ব্ল্যাক করে রাখলাম। তাহলে আমি দুটোকে সেভ করে দিলাম।
আমাকে এখানে শিফট করে দিলাম। শিফট করার পর আমি দেখছি এখানে কি চেঞ্জেস আসছে, চেঞ্জেস কি আসছে আমি যদি পেজটা দেখতে চাই তাহলে। হ্যাঁ, এখানে সবই ব্ল্যাক করা আছে, ব্ল্যাক করা আছে, ব্ল্যাক করা আছে। তার জন্য এখানে ব্ল্যাক করা, তার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা আমার কি আছে, ব্ল্যাক হোয়াইট আছে, টেক্সটগুলো ব্ল্যাক নর্মাল করে রাখলাম। এবারে আমাকে কি করতে হবে, এবারে আমি সিএসএস ফাইলে গিয়ে আমি কল করছি কাকে, হ্যাশ টেক্সট অ্যানিমেশন আমার এখানে লেখা ছিল, টেক্সট অ্যানিমেশন কোথায় আমার ফাইল এইট। আমি টেক্সট অ্যানিমেশন যেটা আছে এই টেক্সট অ্যানিমেশনটাকে কপি করে পেস্ট করলাম। করার পর আমার এখানে কোড লিখতে হবে, কি লিখব, প্রথমে আমি টেক্সের কালার চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করছি, আমি এখানে একটা আউটপুট করে রেখেছিলাম সেটা আমি এখানে কপি করে নিই। কি হচ্ছে তাহলে, আমি এখানে একটা পেস্ট, আর এখানে যে ডিপটা ছিল ওই ডিপটা না দিয়ে আমি এখানে কি করছি, টেক্সট টি টেক্সট টেক্সট এ এন আই এম এ টেক্সট অ্যানিমেশন টেক্সট হ্যাজ টেক্সট অ্যানিমেশন করে আমি এটাকে কল করছি। সেভ করলাম, দেখছি কি আউটপুট আছে। তাহলে আমার আউটপুটটা এভাবে আমি এনেছি, এখানে কালারফুল হয়েছে, উইথ দরকার নেই আমার, হাইট দরকার নেই আমার, ব্যাকগ্রাউন্ড কালার রেড ঠিক আছে, পজিশন রিলেটিভ ঠিক আছে, সবই ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে। আমি সেভ করে দিচ্ছি, আবার দেখছি আউটপুট কি আসছে। এখানে যে রিলেটিভ পজিশন, এখানে যে পজিশনটা আছে তাহলে এখানে পজিশনটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, আর কি আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার না চেঞ্জ করে আমি শুধু ফরগ্রাউন্ড কালার যেগুলো আছে কালারটাকে শুধু আমি অ্যানিমেশনে চেঞ্জ করছি। এখানে যত ব্যাকগ্রাউন্ড কালার আছে সবগুলোকে চেঞ্জ করে আমি করছি। এই যে জিনিসগুলো আমি এখানে টাইপ করেছিলাম সেগুলোকে ডিলিট করে দিই, কি ফ্রেম। আরেকটা কথা বলে রাখি, অ্যানিমেশনের সময় আমাকে ফ্রেম তৈরি করতে হয়, তাই আমাদের এখানে যে অ্যাট্রিবিউট লেখা হয়েছে ডাবলু কিট কি ফ্রেম এক্সাম্পল, আপনি যখন এগুলো দেখছেন তখন এই অ্যানিমেশনের যে মেথডটা, অ্যানিমেশন মেথডটা প্রত্যেকটা কি ফ্রেম 10 সেকেন্ড 5 সেকেন্ড পর পর কোথা থেকে কোন কি ফ্রেমে যাবে সেই বিষয়ে এখানে তথ্য দিতে হয়। যত আপনি বেশি কি ফ্রেম বানাবেন অ্যানিমেশন তত ফাস্ট হবে এবং তত রিলায়েবল হবে, তত মধুর হবে, দেখতে খুব সুন্দর লাগবে যখন আপনি অ্যানিমেশনটাকে রান করাবেন, সেখানে কোনো কনফ্লিক্ট থাকবে না। তো এটাকে যদি সেভ করা হয় তারপরে যদি রান করা হয় দেখুন কি হচ্ছে, এই যে কালারটা এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড করা ছিল সেটাকে আমি অন করে দিই। কোথায় ব্যাকগ্রাউন্ড কালার রেড করা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করা আছে, কালার ইকুয়াল ফার্স্ট রেড পজিশন রিলেটিভ দিয়ে সেভ করে দিলাম। দিয়ে আমি আউটপুটটা দেখি, এইবার যে কালারটা চেঞ্জ হচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি কালার চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে যে পজিশনটা আছে সেই পজিশনটা আপনাকে এইভাবেই অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন করতে হয়। তো আরও এখানে যেটা বলে রাখি, আর এখানে যেটা বলে রেখে সেটা হচ্ছে এই যে আমি টেক্সট অ্যানিমেশন যেটা কল করেছিলাম, তো টেক্সট অ্যানিমেশন কালার রেড পজিশন রিলেটিভ, আর কি হচ্ছে ডাব্লু কিট অ্যানিমেশন, এই যে যেটা ডাব্লু কিট এটা গুগল ক্রমের জন্য করা রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যানিমেশন নেম আমি কী দিয়েছিলাম, অ্যানিমেশন নেম এক্সাম্পল,
তাহলে আমি যখন কি ফ্রেমে এই যে অ্যানিমেশন নেমটা দিয়েছিলাম, এই কি ফ্রেমে যখন আমি কল করছি, আমি এই অ্যানিমেশন নেমটাকে কল করছি, আমি কিন্তু এই ক্লাসটাকে কল করছি না। আমি ক্লাসের মধ্যে অ্যানিমেশন নেম লিখেছি, আমি কিন্তু ক্লাসটাকে কল করে অ্যানিমেশন করাচ্ছি না, আমি এই অ্যানিমেশন নেমটাকে নিয়ে আমি ক্রি ফ্রেমে চালনা করছি, তখন আমার অ্যানিমেশনটা রান হবে। কীভাবে করতে হয়, দুটো আছে, একটা নর্মাল ভিউ যেটা আপনি উইন্ডোজ 7 স্ট্যান্ডার্ড টেক্স এটা, আরেকটা যেটা আছে আপনার ডাব্লু কি, আরেকটা আছে আপনার মোজিলা। মোজিলাতে এই অ্যানিমেশনটা রান করবে কখন, যখন আপনি ওখানে মোজিলার যে কোড আছে তখন লিখবেন। এটা একমাত্র গুগল ক্রোম অপেরা মিনিতে রান করে, এটা উইন্ডোজ 9 এর ইন্টারনেট এক্সপ্লোরে রান করবে কখনো, এতে যদি রান না করে তখন এই ডাব্লু কিটা রান করবে ওই গুগল ক্রোমে। তাহলে এইভাবে আমরা অ্যানিমেশন করতে পারি। তো আরও বলে রাখি, যদি আমি এখানে টেক্সট সাইজটা বাড়িয়ে দিই, সাইজ 30px করে যদি আমি ফন্ট সাইজটাকে বাড়াই, ফন্ট সাইজ এখানে সবারই ফন্ট সাইজ বেড়েছে আর এখানে অ্যানিমেশনটা হচ্ছে, আরো ফন্ট সাইজ যদি আমি এখানে বাড়াই, যদি করা হয় দেখুন কি হয়, তাহলে এখানে কি হচ্ছে, এই যে নিউ নামে যে টেক্সটটা ছিল একটা অ্যানিমেশন হচ্ছে। তো বুঝতে পারছেন এভাবে আমরা অ্যানিমেশন করতে পারি, যে কোনো টেক্সটকে নিউ অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি, বুঝলেন। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করবেন। আমরা কি করেছি, আমরা এখানে আমাদের D7-এ যে টেক্সটটা ছিল সেটাকে ঠিক যেমন ছিল সেরকমই আছে, শুধু আমরা এই যে ডিপ টেক্সটটা আছে সেই ডিপ টেক্সটটাকে চেঞ্জ করেছি, কি এই যে PID টেক্সট অ্যানিমেশন বলে এখানে যেটা করা আছে সেটা আমরা চেঞ্জ করেছি নিউ। ঠিক আছে, নিউটাকে আমরা বি বোল্ড হিসাবে আইডেন্টিফাই করাতে পারি, বোল্ড হিসাবে আইডেন্টিফাই করালে এটা হচ্ছে বোল্ড আকারে চলে এসেছে। তো বোল্ড আকারে আসার পরে এটা নতুন করে আবার অ্যানিমেশন রান করাতে হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা সবাই। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে আরও নতুন কিছু তৈরি করতে সাহায্য করুন, তো খুব ভালো হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্নগুলো আমাদের লিঙ্কে পাঠান, যাতে করে আমরা বুঝতে পারি আপনি কিছু শিখতে চাইছেন। ধন্যবাদ। আমাদের এসকেআর পেজে, আমাদের এসকেআর সলিউশন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনাকে ধন্যবাদ আমাদের ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।